বহুকাল আগের কথা। চন্দনগড়ের কাছে ছিল এক বিরাট মাঠ। সেই মাঠের এক কোণে এক ছোট্ট কুঁড়েতে এক বৃদ্ধা তার দুই আদরের নাতনিদের নিয়ে বসবাস করত। বৈশাখ মাস, আকাশটা কেমন গুমড়ে রয়েছে বুঝলি সোনা রূপা, আজ বৈকালে মনে হয় ঝড় উঠবে। আজ আর দোকানে যেতে হবে না দিদিমা। কি মজা কি মজা, আজ দিদিমার ছুটি। না না সে হয় না, আজ হাটবার, আজ দোকান না খুললে চলে। কিন্তু দিদিমা বিকেলে যদি ঝড় ওঠে, বৃষ্টি হয়, তুমি ফিরবে কেমন করে দিদিমা? সেরকম জোরে যদি ঝড় ওঠে, বৃষ্টি হয় তো দোকানেই ঝাঁপ বন্ধ করে সেখানেই রাত কাটাতে হবে, এছাড়া তো আর অন্য পথ দেখছি না। সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে, যাই আমি আসি তাহলে। হ্যাঁ দিদিমা, আর দেরি করো না। আজ ভারী মজা হবে, ঝড় উঠবে, বৃষ্টি হবে, থাকবে বুড়ি দোকানে, সেই সুযোগে সাজবে বুড়ি, সময় মতো গিলবে ছুরি। বৃষ্টি শুরু হলো, মনে হচ্ছে আজ আর ঘরে ফেরা যাবে না। মেয়ে দুটোর কোনো বিপদ না হয় ওদের রক্ষা করো ঠাকুর। দরজা খোল মা। এই যাই দিদিমা। একি একদম ভিজে গেছো যে, ঘরে এসে হাত পা মুছো। একটু কাছে আয় সোনা মা, একটা পায়ে আর চলতে পারি না। একটা পায়ে কেন, তোমার আরেকটা পায়ে কি হলো? আর একটা পায়ে বড্ড লেগেছে রে, তাই পা গুটিয়ে আছি। আহারে, কি করে লাগলো গো দিদিমা? আর বলিস নে, এমন ঝড় উঠলো, ঝড়ের দাপটে একটা গাছ উপড়ে পড়বি তো পর আমার ঠ্যাংটার উপর পড়লো। ইস, খুব লেগেছে তাহলে। গরম তেল মালিশ করে দেবো, আরাম লাগবে। ওরে না না, তোরা ব্যস্ত হোস না। তুমি না বললে হবে? লণ্ঠনটা সামনে এগিয়ে নিয়ে আসি, অন্তত গরম শীত তো দাও। লণ্ঠন আনিস নি, অত আলো চোখে সইবে না। সে কি, আলো চোখে সইবে না কেন গো দিদিমা? তোমার চোখেও কি? না না, গাছ পড়েনি, বাইরে পড়েছে। ওই আলোর ঝলকানিতে চোখে আর আলো সইছে না। কই দেখি দেখি, ভালো করে দেখি তো তোমার চোখ দুটো। দিদিমা দিদিমা, তুমি অনেক পথ হেঁটে এসেছো তো এই ঝড় জলে, এখন আরাম করো। হ্যাঁ, আমি আর রূপা রান্নাঘরে গিয়ে রুটিটা করে আনি, তারপর একসঙ্গে খাবো। হ্যাঁ দিদিমা? সেই ভালো, যা তোরা যা রান্নাঘরে। রুটি খাবো না হাতে, তোদের টুটি চিপে রক্ত খাবো। আমি শুধু আছি সেই সুযোগের অপেক্ষায়, কখন তোরা কড়াই আছে, তুই আবার রুটি করবি বললি? আহ, আস্তে আস্তে, শুনতে পাবে যে। কে শুনতে পাবে রে দিদি? চুপি চুপি কানে কানে শোন। এ আমাদের দিদিমা নয়। দিদিমা নয়? তবে কে রে দিদি? দিদিমা গল্প করতো না, তেঁতুল গাছে একটা পেতনি থাকে, ওই পেতনিটার নাকি একটাই পা। একটা পা? তবে দিদিমার রূপ ধরে একি সেই পেতনি নাকি রে দিদি? আমার তো তাই সন্দেহ হয়। আমার বড্ড ভয় করছে রে দিদি। এখন ভয় পেলে চলবে, যা বলছি শোন। দিদিমা, রূপার শরীরটা না ভালো না, কিরকম গা বমি বমি করছে। চল চল, বাইরে চল, ঘর নোংরা করিস না। এই ঝড় চলে বাইরে গিয়ে কাজ নেই। ঘরে? ই মা, নাকে গন্ধ লাগবে যে। বাইরে দাওয়ায় দাঁড়িয়ে বমি করলে হয় না? তাহলে রূপা যা, তুই বাইরে যা। সোনা, তুই আমার কাছেই থাক। তা কি হয় দিদিমা, ওইটুকু মেয়ে, তার উপর অসুস্থ, ওকে কি একা ছাড়তে পারি? চল চল, আর দেরি করিস না, চল। আহারে, ফুলের মতো দুটি মেয়ে নিশ্চয়ই ভয় পেয়েছিল। আগে জ্ঞান তো ফেরাই, তারপর ওদের মুখেই শোনা যাবে কোথায় থাকে আর কি বা হয়েছিল ওদের। তোরা সারা দিচ্ছিস না কেন রে? হাত করে খুলে গেলি কোথায়? ঘরে ফিরে তোমাদের দেখতে না পেয়ে দিদিমা নিশ্চয়ই কান্না জুড়ে দিয়েছে। আমরা দু বোন হলাম দিদিমার চোখের মনি, কাঁদবে তো বটেই। তবে ঘরে পৌঁছতে আর বেশি দেরি নেই। আরে ওই তো দিদিমা, আমাদের খুঁজতে পাগলের মতো এদিকেই আসছে। সোনার উপর গলা মনে হচ্ছে, মনের ভুল নয় তো? আমরা ভালো আছি দিদিমা, পেতনি আমাদের কিচ্ছু ক্ষতি করতে পারেনি। সোনা, রূপা, আয় বাঁচারা কাছে আয়। কি সর্বনেশে কাণ্ড! আর কখনো আমি তোদের একলা রেখে দোকানে রাত কাটাবো না, সে যতই ঝড় হোক আর জল হোক। তা বাইরে রাত না কাটালেও অমনি একটা ফন্দি করে পেতনিটাকে ফাঁদে ফেলতেই হবে। ওকে জব্দ করতে হবে না? ওকে জব্দ করা যাবে? যাবে যাবে। কিভাবে পীর বাবা? তোমাদের আবার সাহসের পরিচয় দিতে হবে। আমি সব শিখিয়ে দিচ্ছি। এই কুজোটায় ভরা আছে মন্ত্রপুত জল, এর অনেক শক্তি। এই মন্ত্রপুত জলেই শায়েস্তা হবে শয়তান পেতনি। কিন্তু সাবধান, যেমনটি শিখিয়ে দেব ঠিক তেমনটি করবে। দিদিমা, আপনাকেও কাজে লাগবে। পেতনিটা যেন কিছু আঁচ করতে না পারে, জানলে সর্বনাশ। ও এই কুজোটা ফাটিয়ে ফেলবে, আর তোমাদেরও কাউকে ছাড়বে না। বলুন কি করতে হবে আমাদের? বলছি, মন দিয়ে শোনো সকলে। আমার বোন মরণাপন্ন, খবর যখন এসেছে আমাকে যেতেই হবে। তুমি ফিরবে কবে দিদিমা? তা 2-3 দিন তো লাগবেই, একবার শেষ দেখা দেখে আসি। আমি আসি, তোরা সাবধানে থাকিস। দুগ্গা দুগ্গা গণেশ গণেশ। রাত হয়েছে, চাঁদ ডুবেছে, তেঁতুল তলায় কে? তেঁতুল তলায় পেতনি আবার ডিম্মা সেজেছে। তবে আজ আর আগের ভুল করব না। আগেরবার তাড়াহুড়োয় ঠ্যাঙের কথা ভুলেই গিয়েছিল, এবারে 2 ঠ্যাঙেই যাব। ওরা আর সন্দেহ করবে না। হ্যাঁ, এইবারে ঠিক আছে। আজ ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে তারপরে সোনা, রূপা, দরজা খোল মা, আমি তোদের দিদিমা। দিদিমা না হাতি, আমরা জানি তুমি পেতনি। আমাদের আর বোকা বানাতে পারবে না। কে মুশকিল! আরে আমার বোনের বয়স হয়েছে, সে থাকলে কি আর না থাকলেই বাকি। আমিও তো পা বাড়িয়ে আছি, কদিন বাদে ওপরেই দুজনের দেখা হবে। কিন্তু যতদিন বেঁচে আছি তোদের তো সামলে রাখতে হবে, এই ভেবেই ফিরে এলুম। খোল মা, তাড়াতাড়ি দরজাটা খোল। মা, সত্যি সত্যি তো তুমি দিদিমা। আমরা যেন বিশ্বাসই করতে পারছি না। আমরা ভেবেছিলাম ওই এক পেয়ে ল্যাংড়া পেতনিটা। হ্যাঁ গো দিদিমা, যখন দেখলাম তোমার 2 পা, তখন বুঝলাম তুমি আমাদের আসল দিদিমা। মাথার উপরে ওই কুঁজোটায় কে আছে রে সোনা? সে কি, তুমি জানো না? আগের দিন তো খেয়াল করিনি। আগের দিন মানে? মানে মানে আর কি, আগে খেয়াল করিনি। সে কি, তুমি নিজেই তো কুঁজোটায় ঝোলা গুড় ভরে তুমি তো টানিয়ে রাখলে। ভুলে গেলে দিদিমা? আসলে বোনের চিন্তায় মাথাটা ঠিক নেই তো, আর দেখা হবে কি না কে জানে। আমার বোন মরণাপন্ন, খবর যখন এসেছে আমাকে যেতেই হবে। তুমি ফিরবে কবে দিদিমা? তা 2-3 দিন তো লাগবেই, একবার শেষ দেখা দেখে আসি। আমি আসি, তোরা সাবধানে থাকিস। দুগ্গা দুগ্গা গণেশ গণেশ। রাত হয়েছে, চাঁদ ডুবেছে, তেঁতুল তলায় কে? তেঁতুল তলায় পেতনি আবার ডিম্মা সেজেছে। তবে আজ আর আগের ভুল করব না। আগেরবার তাড়াহুড়োয় ঠ্যাঙের কথা ভুলেই গিয়েছিল, এবারে 2 ঠ্যাঙেই। दीदीमा ना हाथी आमरा जानी तुमी पेतनी आमादेर आर बोका बनाते पारबे ना के मुश्किल अरे आमार बोनेर बयस हयेछे से थाकले कि आर ना थाकलेई बाकी आमिओ तो पा बाड़िये आछि कदिन बादे ओपरेई दुजोनेर देखा होबे किन्तु যতদিন বেঁচে আছি তোদের তো সামলে রাখতে হবে এই ভেবেই ফিরে এলুম কলমা তাড়াতাড়ি দরজাটা খোল মা সত্যি সত্যি তো তুমি দিদিমা আমরা যেন বিশ্বাসই করতে পারছি না আমরা ভেবেছিলাম ওই এক পেয়ে ল্যাংড়া পেতনিটা হ্যাঁ গো দিদিমা যখন দেখলাম তোমার দুটো পা তখন বুঝলাম তুমি আমাদের আসল দিদিমা মাথার উপরে ওই কুঁজোটায় কি আছে রে সোনা সে কি তুমি জানো না আগের দিন তো খেয়াল করিনি আগের দিন মানে ইয়ে মানে মানে আর কি आगे ख्याल करेनी शेकी तुमी निजे तो पूजोटाय झोला गुड़ भरे तुमी तो टानिए राखले भूले गेले दीदीमा आसले बोनेर चिंता माथाटा ठीक नहीं तो आर देखा होबे कि ना के जाने ओसब कथा थाक ना दीदीमा एकटा गल्प बोलो ना गल्पे गल्पे घुम आसले আর মন খারাপ লাগবে না আমি তো রোজ গল্প বলি আজ তুই বল আমি শুনি বলবো শোনো তাহলে অনেক দিন আগে চন্দনগড়ের কাছে ছিল ভূতপোতার মাঠ সেই মাঠের একটা কোণে এক ছোট্ট কুঁড়েতে এক বৃদ্ধা তার দুই আদরের নাতনিদের নিয়ে বসবাস করত ওই কুঁড়ের কাছে ছিল একটা তেঁতুল গাছ সেই তেঁতুল গাছে ছিল একটা দুষ্ট বাজি এক পেয়ে পেতনি খেল খতম এই নে ওরে বাবা রে মরে গেলো কে বাঁচাও বাঁচাও दीदिमा और तार दुई आदरेर नातनी सोना और रूपा परम सुखे जीवन काटाते थाके।